অনেকদিন আগেকার কথা, মাধাইপুর নামক একটি ছোট্ট গ্রামে রামু ও কানাই নামে দুজন ছোট্ট বালক ছিল। রামুর বাবা ছিল খুব দরিদ্র। একদিন রামু বায়না ধরে যে সে ডিম দিয়ে ছাড়া ভাত খাবে না। না, আমি ডিম না হলে কিচ্ছুতেই ভাত খাবো না। এদিকে রামুর বাবা ডিম কেনার জন্য পকেটে কানা করিও ছিল না। ছেলে বায়না ধরেছে, তাই সে কি করবে? তখন রামুর বাবা রামুকে বলে, আচ্ছা বা ঠিক আছে, আমি যাই বাইরে গিয়ে দেখি, তোমার জন্য একটা ডিমের ব্যবস্থা করে আনছি। রামুর বাবা কি করবে সেটা ভাবতে ভাবতে একটি বন্ধুর বাড়ি যায়। কই হে শ্যামাপদ, বাড়ি আছো নাকি? আরে রামপ্রসাদ যে, তা কি মনে করে? আরে বন্ধু আর বলো না, আমার ছেলে বায়না ধরেছে যে সে ডিম দিয়ে ছাড়া ভাত খাবে না, তাই আমি তোমার কাছে এলাম। তুমি তো জানো আমার হাতের অবস্থা এখন কি রকম, তাই আমি তোমার কাছে ছুটতে এলাম। আরে রামাপদ, আমি তো ডিম টিম খাই না, তাহলে তোমাকে কি করে ডিম দেব? আরে না না শ্যামাপদ, আমি তোমার কাছে ডিম চাইতে আসিনি। তোমার কাছে তো অনেক কুমড়ো আছে, সেখান থেকে কি একটা কুমড়ো আমায় দিতে পারবে? আরে সে কি আর বলতে, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে শ্যামাপদ ঘরের ভিতরে যায় এবং ঘরের ভিতর থেকে একটি কুমড়ো নিয়ে এসে রামাপদকে দিয়ে বলে, আচ্ছা এর সঙ্গে ডিমের কি সম্পর্ক আমি তো কিছুই বুঝতে পারলাম না। সে কথা আমি তোমায় পরে শোনাবো, এখন আমি আসছি। এই বলে রামাপদ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রামাপদ বাড়ি ফিরে তার ছেলেকে ডেকে বলে, এই দেখো সোনা, আমি তোমার জন্য কত বড় ডিম নিয়ে এসেছি। ডিমটি দেখে রামু তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা বাবা, এত বড়, এটা কিসের ডিম? রামুর বাবা তখন তাকে বলে, আরে বেটা, একটা ঘোড়ার ডিম পারছিল, এটা আমি তার কাছ থেকে নিয়ে এসেছি। ও বাবা, তার মানে এটা ঘোড়ার ডিম। এরপরে রামাপ্রসাদ তার স্ত্রীর হাতে কুমড়োটি দিয়ে বলে, নাও নাও গিন্নি, ডিমটা একটু ভালো করে রান্না করা দেখি, আমি আর রামু দুজনে মিলে ভাত দিয়ে খাবো। এরপরে রামুর মা মুচকে হেসে রামুর বাবাকে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা একটুখানি বসো, আমি এই ডিমটাকে এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। এই কথা বলে রামুর মা ডিমটিকে রান্না করতে শুরু করে। রান্না হয়ে গেলে রামু ঘোড়ার ডিমের তরকারি দিয়ে ভাত খেয়ে তার বাবাকে বলে, সত্যি বাবা, ঘোড়ার ডিমটা কি সুন্দর খেতে। ছেলের কথা শুনে রামুর বাবা হা 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 করে হাসতে শুরু করে। বন্ধুরা, আমরা এখান থেকে শিক্ষা পাই যে সরল মানুষকে যে কেউ বোকা বানাতে পারে। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হচ্ছে না, পরের পর্বটি দেখতে চাইলে ভিডিওটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলো না।